সম্মানিত মুসল্লিরা, আমার এক যুবক ভাই প্রশ্ন করছেন, নতুন বিবাহিতদের জন্য বিশেষ করে প্রশ্নের উত্তর সেটা হলো, অনেকে যারা নতুন বিয়ে শাদি করছে তাদের জন্য যে মাহে রমজান মাসে সেহরি খাওয়ার পরে কোনো ভাই যদি স্ত্রীর সাথে সঙ্গম করে তাহলে তার রোজা হবে কিনা। সুন্দর একটা প্রশ্ন। আসলে রমজান মাস, মাহে রমজান মাস এমন একটা মাস যেটা হলো সিয়াম সাধনার মাস, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ইবাদতের মাস, যে মাসটা দিনের বেলায় যেটা নিষিদ্ধ, রাতের বেলায় সেটা আল্লাহ হালাল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন যে যদি কোনো ব্যক্তি মাহে রমজান মাস পায়, ওই ব্যক্তিটার জন্য তার জীবনের গুনাহ মাফ করে নেয়। সেই জীবনের গুনাহ মাফ করতে হলে তাহলে আমাদের সিয়াম সাধনার প্রতি লক্ষ্য রাখতে হবে। আপনি যদি রোজা রাখেন তাহলে আপনার ঘড়ির টাইম ফলো করতে হবে যে আমি রোজা রাখবো। যেমন সামনে মাহে রমজান মাস আপনারা জানেন, আমি রোজা রাখবো, সেই উদ্দেশ্যে আপনি সেহরি খাইছেন। সেহরি খাওয়ার পরে আপনার সময় আছে, আপনার হাতে অনেকগুলো সময় আছে। যেমন হয়তো আমি টাইম দিলাম যে চারটার দিকে সুবে সাদি শুরু, অর্থাৎ সেহরি শেষ সময়, অর্থাৎ আজান হবে। আপনারা জানেন যে মুহূর্তে সুবে সাদি শুরু, তখন ওই সুবে সাদিটা আসার দেড় ঘন্টা বা এক ঘন্টা আপনি আগেই খাবার খেয়েছেন। সেহরি বরকতি খানা যাকে বলা হয়, এই বরকতি খানা আপনি খেয়েছেন। খাওয়ার পরে আপনার এই সময় আছে প্রায় এক ঘন্টা বা 40 মিনিট বা 50 মিনিট টাইম আছে। এখন আপনি স্ত্রীর সাথে কথা বলতে বলতে আপনি যদি সহবাস হয়ে যায়, আপনি যদি সহবাস করেন তাতে আপনার কোনো রোজার ক্ষতি হবে না, আপনার রোজা হয়ে যাবে। আপনি সুবে সাদিকের আগে আপনি আবার কি করবেন, আপনি গোসল করবেন, ফরজ গোসল করে আপনি নামাজে চলে যাবেন। তাহলে আপনি যদি সেহরি খাওয়ার পরেও যদি আপনি স্ত্রীর সাথে সহবাস করেন, যদি সময় থাকে তাহলে আপনার রোজা হবে। আর সুবে সাদিক যখন শুরু হবে তখন থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত এর ভিতরে স্ত্রীর সাথে সহবাস করা, যেটা নিষিদ্ধ, যেটা আল্লাহ তাআলা নিষেধ করেছে। শুধু সহবাসই নয়, এখানে আপনার খানা পিনা যাবতীয় পানি পান করা, স্মোকিং যে যেটাই হোক না কেন, ধূমপান সহ কোনো কিছুই করা যাবে না। আরেক ভাই প্রশ্ন করেছেন যে সেহরি খেলাম নাপাক অবস্থায়, নাপাক অবস্থায় সেহরি খায়া যদি ঘুমায়া যায় তাহলে রোজা হবে কিনা, যেটা আজান হয়ে গেছে, আজান হয়ে গেছে, নামাজও হয়ে গেছে, তার জন্য কি মাসলা? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। যদি কোনো ব্যক্তি সেহরি খাওয়ার পর ঘুমায়া যায় তাহলে তার যখন জাগনা হবে, ঘুম থেকে উঠবে, তখনই সে ফরজ গোসল করবে। যদি আজান হয়ে যায়, নামাজ হয়ে যায়, সে ফরজ গোসল তখন করবে। আরেকটা হলো স্বপ্ন দোষ হলে, যদি কোনো ব্যক্তি দিনের বেলা হয়তো ফজরের নামাজ পড়ে ঘুমাইছেন অথবা জোহরের নামাজ পড়ে ঘুমাইছেন, ঘুমন্ত অবস্থায় যুবক ভাইরা, বিশেষ করে আমার যুবক ভাইদের স্বপ্ন দোষ হতেই পারে, যদি হয়ে যায় তাহলে কোনো চিন্তা করবেন না। অনেকে এই বিষয়টা নিয়ে ফোন দেয়, অনেকে এই বিষয়টা নিয়ে চিন্তিত, অনেকে রোজাও ভেঙে ফেলায়, এটা করা যাবে না। যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃত ভাবে কোনো কিছু পান করে, কোনো কিছু খায় অথবা স্ত্রীর সাথে সহবাস করে ইচ্ছাকৃত ভাবে, অনিচ্ছাকৃত ভাবে হলে সেটা আলাদা, কিন্তু ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি খায় তাহলে তার এক একটা রোজার বিনিময় আপনার কাজা এবং কাপড়া, অর্থাৎ 60টা করে, 60টা করে রোজা রাখতে হবে। তাহলে মনে করেন আমরা 30 দিনের কাছে 30 দুগুণ 60টা করে রোজা রাখতে হবে, কাজা এবং কাফফারা সহ। আরেকটা হলো যদি কোনো ব্যক্তি ভুলবশত আপনার গলা শুকিয়ে গেছে, আপনি রোজা আছেন এটা মনে নেই, রোজা আছেন কিন্তু আপনার স্মরণ নাই, আপনি পানি পান করে ফেলেছেন, এক গ্লাস পানি আপনি ফুল খেয়ে ফেলেছেন, পানি খাওয়ার পরে আপনার মনে পড়লো যে আমি রোজা আছি, তখন আপনার জন্য কি হবে?
তখন তো অনেকে মনে করে যে আমি পানি পান করছি এক গ্লাস তাহলে তো আর আমার রোজা হলো না কিন্তু এটা তো আপনি ইচ্ছাকৃতভাবে খান নাই তাহলে ইচ্ছাকৃতভাবে যদি কোনো ব্যক্তি এক ঢোক কেন এক ঢোক পানিও যদি পান করে তাহলেও রোজা তার ভেঙে যাবে তাহলে এক ঢোক পানিও পান করা যাবে না ইচ্ছাকৃতভাবে করা যাবে না যদি অনিচ্ছাকৃতভাবে আপনি পুরো এক গ্লাস খান বা পুরো এক প্লেট খাবারও যদি ভাত খান তাতেও আপনার রোজার কোনো সমস্যা নাই রোজা হবে কোনো ক্ষতি হবে না যখন মনে পড়বে তখনই বন্ধ করে দিবেন আরেকটা হলো মুখের ভিতর থুতু নালা মুখের ভিতর যদি কোনো ব্যক্তি নালা আমরা ওই যে অনেকে দেখা যায় রোজার মাসে অতিরিক্ত স্যাপ ফেলায় থুতু নিক্ষেপ করা হয় আপনার ওই মুখের ভিতর যতক্ষণ পর্যন্ত এই থুতু থুতু থাকে ততক্ষণ পর্যন্ত পাক মুখের ভিতর থেকে বের হলে সেটা না পায় তাহলে আমি মুখের ভিতর আমি থুতু যদি আপনি জমা না করেন এমনি আপনি কথা বলতেছেন বা মুখের ভিতর নালা আসবে এটা আপনি গিলে খেলে এটার জন্য সমস্যা নেই কিন্তু মুখের ভিতর ফেনা অলরেডি ফেনা সৃষ্টি করে পানি আকারে সৃষ্টি করে এটা করা এটা খাওয়া যাবে এটা খেলে কিন্তু রোজা ভেঙে যাবে তাহলে আমরা যদি মুখের ভিতর এমনি কথা বলতে যে থুতুটা তৈরি হয় সেটা যদি আমরা খেয়ে ফেলাই তাতে কোনো রোজার ক্ষতি নাই আপনি যদি এভাবে শুধু থুতু ফালাইতেই থাকেন তাহলে তো আপনার গলা পিপাসে আরো সমস্যা হয়ে যাবে এজন্য থুতু জড়ো করা যাবে না কথা বলার মাঝে যদি কোনো থুতু হয় সেটা আপনি খেলে কোনো রোজার ক্ষতি হবে না ইচ্ছাগতভাবে কোনো খানা পিনা পানি পান করা যাবে না অনিচ্ছাগতভাবে যদি খায় ফেলেন তাতে আপনার রোজার কোনো ক্ষতি হবে না এই বিষয় নিয়ে কোনো চিন্তিত হবেন না আরেকটা হলো সেহরি এবং ইফতারি দুইটার সময় দোয়া কবুল হয় দুইটার সময় আপনারা জানেন বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে বিশেষ করে ইফতারির আগ মুহূর্তে আমরা সকলেই যখন ইফতারি সামনে নেব ওই মুহূর্তে আমরা বেশি বেশি করে ইস্তেগফার করব বেশি বেশি করে দরুদ শরীফ পড়ব এবং আমরা যারা বিশেষ করে কোরআন তেলাওয়াত জানেন যারা কোরআন পড়তে পারেন তারা এই মাসে কোরআন শরীফ খতম করবেন বিশেষ করে অনেক মা বোনেরা অনেক যুবক ভাইরা এই মাসে কোরআন খতম করে যে এই মাসটা পবিত্র মাহে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে এই উদ্দেশ্যে আমরা কোরআন খতম করি তা আপনারা রমজান মাস পেলে আপনার বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন সকাল সন্ধ্যায় আমাকে এক ভাই প্রশ্ন করছে গত রমজানে প্রশ্ন করছিল এক বোন ময়মনসিদ্দিকা যে হুজুর আমরা আসর নামাজের পরে তসবি পড়তাম কোরআন তেলাওয়াত করতাম সেখানে কিনা এক ইমাম সাহেব এটা নিষেধ করছে এটা করা যাবে না আমি বলছি না আপনাকে ইমাম সাহেব কেন নিষেধ করছে বলছে আসরের পর থেকে মাগরিব পর্যন্ত কোরআন তেলাওয়াত বা জিকির আজকার করা কিনা নিষেধ এটা ভুল আপনি কোরআন তেলাওয়াত জিকির আজকার আপনি যে কোনো মুহূর্তে যে কোনো মুহূর্তে যে কোনো সময় আপনি করতে পারবেন চব্বিশটা ঘন্টার ভিতর আপনি নামাজের আগে এবং পরে এবং যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন এতে কোনো বাধা নেই আপনি যে কোনো সময় পড়তে পারবেন কিন্তু নামাজ নিষিদ্ধ আছে নামাজ কিছু সময় নিষিদ্ধ আছে নামাজ পড়া যেমন ইবাদত আবার কিছু সময় আছে নামাজ না পড়াটাও ইবাদত কিন্তু কোরআন তেলাওয়াত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন আল্লাহর রাসূল বলছে নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত হচ্ছে কোরআন তেলাওয়াত করা সেই কোরআন তেলাওয়াত আপনি নফল ইবাদতের ভিতর সর্বোত্তম ইবাদত আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন আপনি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবেন আপনি রাতেতে পড়তে পারবেন সকালে ফজরের নামাজের পড়তে পারবেন আগে পড়তে পারবেন জোহরের নামাজ পরে পড়তে পারবেন আসরের নামাজের পরে পড়তে পারবেন মাগরিবের নামাজের পরে পড়তে পারবেন এশার নামাজের পড়তে পারবেন যে কোনো সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন এতে কোনো সমস্যা নেই আপনি যত পড়বেন তত বেশি সওয়াব হবে আরেকটা হলো অনেক বিশেষ করে আমরা মাহে রমজান মাসে অনেকেই দেখা যায় মাহে রমজানের রোজা রাখে অথচ নামাজ পড়ে অনেকেই আছে রোজা রাখে কিন্তু নামাজ পড়ে না আপনারা একটা জিনিস আগে জেনে নেবেন আপনি মাহে রমজানের রোজার যেমন ফরজ নামাজও তেমন ফরজ ৩০ দিনে আপনারা ৩০টা রোজা ফরজ পাইছেন অথচ দিনের ভিতর ৫ ওয়াক্ত ফরজ নামাজ রয়ে গেছে আপনি ফরজ নামাজ আদায় করতেই হবে নামাজ ছেড়ে দেওয়া যাবে না আর যদি কোনো ব্যক্তি মাহে রমজানের রোজা রেখে মাহে রমজানের রোজা রেখে অশ্লীল কথা অশ্লীল
গালাগালি মুখের ভিতর তৈরি করে মানুষকে গালাগালি করে এটা করা যাবে না কারণ আপনারা সকলেই জানেন হাদিসের ভিতর আছে যদি কোনো ব্যক্তি রোজা থাকে তার সাথে যদি কেউ ঝগড়া করতে আসে তার বলা উচিত যেন আমি রোজা আছি আমি কি রোজা আছি তার মানে কি রোজা থেকে কোনো ঝগড়া করা যাবে না অশ্লীল কথা বলা যাবে না এজন্য সর্ব অবস্থায় আমরা কি করব রোজা রেখে তাসবিহ তাহলিল করব আফদালুল ইবাদতি তেলাওয়াতুল কোরআন আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করব আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন আরে মা জননী মেরে ডাকে মা গো মা মাহে রমজান মাস মা সময় যদি দিতে হয় কোরআন তেলাওয়াত করে সময় কাটাতে হবে আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত নফল ইবাদতের মধ্যে সর্বোত্তম ইবাদত মায়ের মনে মানে না রে ভাই মা মেরে বুঝাই মা গো মা সময় যদি দিতে হয় কোরআন তেলাওয়াত করো আরে মেয়েটি পাগলামি করে মা গো মা আধুনিক সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আমি কোরআন তেলাওয়াত এখন করতে পারবো না আমি এই মুহূর্তে সিরিয়াল নিয়ে ব্যস্ত এইবার টিভির পর্দায় যায় সময় কাটায় মায়ের মনে মানে না মা একবার দুইবার বারবার যখন বোঝাই মা গো ও মা টিভি বন্ধ করো তাড়াতাড়ি চলে আসো বাড়িতে আসবে বেহমান ও মা রোজাদার ব্যক্তিরা আসবে আমার বাড়িতে রে মা তারাই আমার বাড়িতে ইফতার করবে আমার বাড়িতে আয়োজন তারা খাওয়া দাওয়া করবে আমাদের জন্য দোয়া করবে গ্রামবাসীদের জন্য দোয়া করবে যারা কবরবাসী আছে তাদের জন্য দোয়া করবে ও মা গো অন্যদিন যেমন তেমন করছো আজকে মেহমান আসবে আজকে পাগলামি করা যাইবে না তাড়াতাড়ি আসো আমার সাথে একটু কাজে সহযোগিতা করতে হইবে কয় মা গো ও মা আমি পারবো না আমি এই মুহূর্তে যেতে পারবো না আমাকে সময় দিতে হইবে আবার মা জননী একা একা ঘরের ভিতর যখন রান্না বান্না শুরু কইরা দিছে রে ভাই মায়ের মনে মানে না আবার আইসে মেয়েটারে বোঝায় মা গো মা তাড়াতাড়ি টিভি বন্ধ করো আজকের দিনে মাহে রমজান মাসে কোরআন তেলাওয়াত যদি হয় সেইটা চালাও অন্য কোনো কিছু দেখা যাবে না এইবার মেয়েটা মায়ের কথা শুই না রাগ করি আরে ভাই নিচের তালার দিকে উপর তালায় টিভিটা নিয়ে যায় উপর তালায় সেট করিয়া বাইরে দরজায় তালা মাইরা দেয় ঘরের ভিতর একা একা রুমের ভিতর বন্দি হয়ে তিনি টিভি দেখা শুরু কইরা দেয় আরে মা ডাকে মেয়ে বসে না রে ভাই জোরে আওয়াজ দে যখন গান বাজ নাই মত্ত হয়া যায় আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আমার আল্লাহর নীলা খেলা বোঝা যায় না আল্লাহ কাউরে রাখে দশতলায় কাউরে রাখে বাসতলায় আমার আল্লাহর সাথে নাফরমানি করলে তাকে গজব দেওয়া হয় এইবার মেয়েটা যখন নাফরমানি শুরু কইরা দিছে মায়ে ডাকে বারবার এইবার মেয়ে বোঝে না মায়ে যখন একবার দুইবার আবার বারবার দরজায় টোকা দিয়ে মেয়েটারে বুঝাইয়া রুমের ভিতর নিয়ে আসে নিস্তালাই নিয়ে আসে মা কয় ও মা কাজ যদি মনে না চাই রে মা একটু সময় দাও কোরআন তিলাওয়াত করো নইলে আমার সাথে ইফতারিতে একটু সহযোগিতা করো মেয়েটা কোরআনটা ফালাইয়া গো আবার উপর তলায় যায় দরজা বন্ধ কইরা দিয়া টিভি দেখা শুরু কইরা দিছে আরে পাগলনি মায়ের মনে মানে না মায়ের মনের ভিতর আগুন লাগা গেছে রে আজকে সন্তানের বিপদ হইব মায়ের মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে মনে চলে বনবা দড়ি সাউজলে তার
يامني مالي سوسار ناپل هزار دوخي بيداشة كارو جودي سلموئي رازال بيداشة كارو جودي سلموئي رازال پوشو پاکی زانا راگے آگے زان مائے آره ماہ رمضان ماش حدار ماشر چاہیتے اتم ماش زئی ماشے امر اللہ قرآن نازل کرسے شہر رمضان اللہ دی انزل فی القرآن آره یہی ماشے قرآن تلوات بند کوئی را دیا گو میٹا جو خنوس لیلگان بازنائی لیپ تو خوایا گیسے مائے رانہ کرے گو رانر فاکے زیابر میٹر ڈاگ دائی مازانو نیر ماغا از کے امر باریت روجہ دار بیکتی رائے آج بے مہمان آج بے وہ ما روجہ دار بیکتی رائے آج بے مہمان در کے ما کوشٹ دوا زابے نا گانر ساؤن ایبا بے چلانو زابے نا گانتا بندو گوئی را تمہیں نیچے رتا لائے آئے شاما کے کوشا ہو جو گیتا کرو آرے شمتانر بی پد شروع خیا گا سرے مائر مونر بھی تو راگن لائی گا گا سے گو مائر مونر بھی تو راگن چان شروع ہے گا سے ما جاکن رننا کرے گو زتو گل کس کم کرے مائر مونر بھی تو راگن مندن آنسان شروع ہے گا سے بھالو لگے نا ما زنونی مونے مونے چنتا کرے اللہ امر کنو یا منو خوائے امر کنو بھائی لگے امر تو بوزے آشن نا ایرکم تو کنو دینو خائی ناس کے کنو امر ایرکم لگے زی کاسے مہات دائی شی کازر بھی تر دور والا تا شروع خایا گیسے گو زنن دکھنی مائر مونر بھی تر آگن لگے گیسے مابین بندو بولائی رہے مابین بندو بولائی رہے ایسا گو تو گولی جا بے بے دیکھو کی کورسو اے مائر لگیا مابین باندو بولائی رے مابین باندو بولائی رے ایسا گو تو گولی جا بے بے دیکھو کی کورسو اے مائر لگیا بے بے دیکھو کی کورسو اے مائر لگیا ارے شمتا نیرے کسو ہوئی لائے وائے رونے اگن زلے گو ارے شمتا نیرے کسو ہوئی لائے وائے رونے اگن زلے گو بے بے دیکھو کی کرو سوئی مائر لگیا مابین باندو بولائی رہ مابین باندو بولائی رہ ایسا گو تو گولیا بے بے دیکھو کی کرو سوئی مائر لگیا بے بے دیکھو کی کرو سوئی مائر لگیا ارے شمتان جو دی بیدہ شر زمین بی پدو خواہ زنن دکھنی مائر موبائل کرتے خواہی ناگو مائر مونر بھی تو ریم نیان سن شروع خواہی آسائے ما پارا پرشی کے ڈاکے سیل در کے ڈائی کہا کہا امر امون لگے کنو بھالو لگے نا نا زانی امر زادو ٹرکن بھی پدے خواہی آگیا سے ارے مائر مونر بھی چان شروع گیا گیسے گو ماہ رمضان ماش مہمان آشتے سے افتری قربت باری ری بھی تورے ای بار مازنونی زی کازر بھی تورے ہاتھ دائی شی کازر بھی تورے بالو لگے نا ماہ رمضان بھی تورا گن لائی گیا گیسے بوزے آشین نا ماہ بار دورائی اوپر تلائی زی میٹر ڈاگ دیا کوئی ماہ وہ ماہ ماں گو یار دری کوئی رو نالے ماں
আমার বাড়িতে মেহমান আসার সময় হয়ে গেছে একটু দরজা খুইলা দাও আমার এমন লাগে কোনো ভালো লাগে না তাড়াতাড়ি তুমি আমার কাছে একটু চলে আসো মেয়েটা তারপরেও দরজা খোলে না আরে এমন ভাবে বন্ধ করছে রে এই দরজা যেই হাত দিয়ে বন্ধ করছে রে ভাই ওই হাত দিয়ে এই দরজা আর খোলা যাবে না এই দরজা আর কোনোদিন মেয়েটা খুলতে পারবে না কারণ তার মরণ নামক ফলটা এই মুহূর্তে আল্লাহ খাওয়ায়া দিছে রে ভাই কুল্লু নাফসিন যায়কাতুল মউত মরণ নামক একটা ফল যখন খাইছে ভিতরে প্রাণ পাখিটা উড়াল দিছে ওরে আমি খাচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি খাচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওরে আমি খাচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি খাচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর অসিনপুর টিকালা তো বর যাই ভাই অসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে অসিনপুর টিকানা তোমার যাই ভাই অসিনপুরে শূন্য কাঁচা পইরা রইব আমার মাটির ঘরে আমি মিশে কালে সতন কইরা সাজাইলাম বাসর আমি মিশে কালে সতন কইরা সাজাইলাম বাসর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি কাঁচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর তুমি কেমন একদিন না নিলাম না খবর শোক থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর তুমি কেমন একদিন না নিলাম না খবর শোক থাকিতে অন্ধ রইলাম সংসারের ভিতর আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর আলে মোলামা কয় সালাউদ্দি কয় হইলে কেনে পর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর ওরে আমি খাচা তুমি পাখি থাকো আমার ভিতর ওরে আমি খাচা তুমি পাখি থাকো আমার ভিতর হঠাৎ করে ওই রাজাই বানা দিয়া খবর আরে মেয়েটার ভিতরে প্রাণ পাখিটা উড়া গেছে রে ভাই শূন্য খাঁচা বইরা রইছে রে ভাই আমার তোমার ভিতর দিকে দেহের ভিতর দিকে প্রাণ পাখিটা রুহু নামক প্রাণ পাখিটা যখন উড়াল দিয়া যাইব গো শূন্য খাঁচা বইরা থাকবে এই খাসার কোনো মূল্য নাই আরে এই খাসার কোনো দাম নাই আমার মুরব্বী বাবা ও সোনার যুবকে দলে হাত দিয়া দরজা বন্ধ করছে গো অথচ দরজা খোলার মতো ক্ষমতা নাই ঘরের ভিতর সেই মানুষ বন্দি হয়ার রয়েছে গো মানুষের মতো মানুষটিকে পইরা রয়েছে অথচ হারতে পারে না চলতে পারে না কথার উত্তর দিতে পারে না আমার আল্লাহর কি নীলা খেলা শুরু হয়ে গেছে রে সোনার যুবকের দলে ভালো কইরা শুইনে নাও মায়ের মনের ভিতর আগুন লাগিয়া গেছে গো
মা বারবার ডাকে তারপর সারা শব্দ পাই না আরে বাড়ির ভিতরে মেহমান আসা শুরু হয়ে গেছে গো আরে রমজান মাসের খাবার পৌরি করে মা পাগল দিয়া আল্লাহ কাছে পাগল বেশে যাইয়া মেহমানদেরকে বসতে দিয়া মা জননী যখন ইফতার রেডি কইরা দেয় ছেলেটারে ডাক দিয়া কয় ও বাবা আর দেরি করিস না উপরতলায় যা তোর বোন একটু ডাইখা নিয়ে আসবি আরে ছেলেটা উপরতলায় যাইয়া মেয়েটার ডাক দিয়া পালে ও বাবা আর দেরি করিস না মা ডাকিতেছে তাড়াতাড়ি দরজা খুইলা যখন ছেলের ডাকে দরজা খোলা হয় না ছেলেটা মা জননীর কাছে আইসা বলে মা আমি ডাকি আমার বোন তো আমার ডাকে কোনো সারা শব্দ দেয় না এইবার স্বামীর কাছে কই স্বামী গো ও প্রাণের স্বামী গো আমার কেমন জানি লাগে আমার তো ভালো লাগে না আপনি জান আপনার মেয়েটারে বুঝাইয়া তাড়াতাড়ি নিচে নিয়ে আয় আসে না আরে বাপটা যায় মেয়েটার ডাক দেয় মা গো মা দরজা খোলো মা বাড়ির ভিতর কত মেহমান চইলা আইছে তুমি কেন দরজা খোলো না আমার মুরব্বি বাবা ও সোনার যুবকের দলের রে কতদিন ঘরের দরজাটা লাগাইয়া ঘুমাইলাম কত দরজা বন্ধ কইরা দিয়ে আমরা ঘুমাইলাম ফজরের আজানের আগে আমরা দরজা খুললাম অনেকে ফজরের নামাজের পরে আমরা দরজা খুললাম দিনের বেলায় ঘুমাইলাম দরজাটা বন্ধ কইরা দিয়ে ঘুমাইলাম আবার দরজা খুললাম এই হাত দিয়া কত দরজা লাগাইলাম কতবার বন্ধ করলাম অথচ মেয়েটা এমন দরজাই লাগাইছে রে ভাই আর খোলার মতো উপায় না আর খুলতে পারে না বাবা যখন তাকে সারা শব্দ না পায়া বাবা কয় এইবার দরজা রাখা যাবে না বাবা মা মিলিয়া ঘরের দরজাটা দিছে বাঙ্গারে ভাই মা জননী যাইয়া দেখে গো হাদরের টুকরা কলিজার টুকরা নারী সেরা দোন এই মেয়েটা টিভির উপরে উপর হয়া পইরা রয়েছে আরে মা জননী একটা চিৎকার দিয়া মেয়েটার ডাক দেয় মা ও মা গো এত ডাকা ডাকি কেন তুমি সারা দাও না ও মা তোমার কি হয়েছে কেন কথা বলো না মেয়েটার ডাক আর কথা বলে না নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেছে এই মা জননী পাগল নিয়ে আওলা কাছে পাগল বেশে এমন কান্দন শুরু কইরা দিছে গো মায়ের কান্দন তো আর বন্ধ হয় না মা জননী যখন কান্না শুরু কইরা দিছে ডাইনের দিকে মানুষগুলো কান্নার আওয়াজ পা চইলাই আসে বামের মানুষগুলো কান্নার আওয়াজ পা চইলাই আসে আরে পাড়া প্রতিবেশীরা আসে এক নজর মেয়েটার এই দৃশ্য দেখে গো আমার আল্লাহ এমন গজব দিছে গো রমজান মাস এইবার পাড়া প্রতিবেশীরা এইবার তাকায় তাকায় দেখে আর কয় মাহে রমজান মাস হাজার মাসের চাইতে উত্তম মাস এই মাসে আল্লাহ এত গজব দিছে গো এই মেয়েটা টিভির উপরে কেন উপরে হয়ে পইরা রয়েছে বুঝে আসেন না আল্লাহ এই মেয়েটার উপরে কেমন গজব দিল মানুষ আইবে এক নজর দেখিতে মানুষ আইও রে আর দেহ সরে কাটার পাখি যেদিন উইরা যাইব রে এক নজর দেখিতে মানুষ রে ও মানুষ আইব রে
এক নজর দেখিতে মানুষ আইব রে আর দেহ সরে কাচাসরে পাখি যে দিন উড়াল দিব রে এক নজর দেখিতে মানুষ আইব রে হঠাৎ একদিন নজর আইলে এই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই জীব পাগল মন হঠাৎ একদিন নজর আইলে এই ফাঁসি দিব রে আমার গলে শেষ করিব আমারই দাফন পাগল মন তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে সঙ্গের সাথী পাইবি না একজন পাগল মন একবার বলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার বলি না রে তোর হইব রে মরণ বন্ধু বান্ধব আসে যত এইসা না যাবের শত শেষ করিব আমারই দাফন পাগল মন বন্ধু বান্ধব আসে যত এইসা না যাবের শত শেষ করিব আমারই দাফ পাগল মন আরে ওই কবরে আপন পাইবি ওই কবরে আপন পাইবি নবী নুরি তোন পাগল মন একবার বলি না রে তোর হইব রে মরণ পাগল মন একবার ভাবলি না রে তোর হইব রে মরণ মহাজননী কান্দে গো বাবাও কান্দে পরিবারের লোকেরা সব পাগল পারা হয়ে গেছে রমজান মাস আহারে হাজার মাসের চাইতে উত্তম মাস এই বরকতি মাহে রমজান মাসে আল্লাহ কেমন গজব দিছে আমার ঘরে আরে মা জননী মুখ তাপায় কান্দে আল্লাহ গো তোমার নীলা গলা বুঝিলা রে আল্লাহ আমি মা বাচ্চা রইব আর আমার মেয়েটার তুমি এইভাবে নিয়ে গেলায় আল্লাহ তোমার বিচার বুঝি না মা জননী কান্দে বাবাও কান্দে এইবার কান্দনে রোল পইরা গেছে গো মেহমানরা এইবার কয় ব্যাপার কি এই বাড়িতে এত কেন কান্নাকাটি শুরু হয়ে গেছে এইবার মেহমান গুলো যখন উপর তালায় উড়তে চায় বাপটা কান্দার কয় আসবেন না আমার আল্লাহর নীলা কালা বুঝি না আমার বাড়িতে কেমন গজব শুরু হয়ে গেছে আজকে আমার বাড়িতে মেহমান আমার বাড়িতে বরকতি খাবার তৈরি করা হবে আজকে আমার বাড়িতে সবাইকে ইফতার করাবো অথচ আমার বাড়িতে আল্লাহ কেমন গজব দিছে বুঝে আসে না আমার মেয়েটা পুরে পইরা রয়েছে গো এইবার বাপটা কান্দে মাটা কান্দে কান্দে মেয়েটারে টিভির পাশ থেকে যখন সারাইতে চায় টিভির পাশে নেওয়া যায় না টিভির সাথে হাতটা আটকে গেছে এইবার বাপের মনের ভিতরে সন্দেহ লাগে গেছে রে পাগুনি মায়ের মনের ভিতরেও সন্দেহ লাগে গেছে গো বাপটা ছেলেটারে বুঝাই তাড়াতাড়ি
তরবুনের জন্য শেষ জীবনের মার্কেট কাফুনের কাপড় নিয়ে আয় আরে কাফুনের কাপড় নিয়ে আয় রে বাবা আর দেরি করিস না জন্মের মতো সাজাইয়া জন্মের মতো দিব আজকে বিদায় করিয়া জীবনে কত আব্বা আব্বা বইলা ডাকছে গো আর জীবনে কোনোদিন ডাকবে না আমার এই মেয়েটারে আমি আর জীবনে কোনোদিন ডাকতে পারবো না আরে মা জননী বাপটা সহ কান্দিয়া মেয়ের জন্য কাফনের কাপড়ের জন্য বাজারে পাঠায়া দিছে গো গোসলের জন্য মানুষ ডাকা হয় মেহমানদেরকে বাবজা বুঝায় আপনারা সবাই খাবার খাবেন আমার মেয়েটার দাফন করিয়া আপনারা দোয়া কইরা তার উপরে বাড়িতে যাইবেন মেহমানরা অপেক্ষা করে বাজারে যাইয়া যখন কাপড় আনা হয় গোসলের জন্য প্রস্তুতি করা হইব অত মেয়েটার সারানো চাই না রুম থেকে বের করানো চাই না আরে বাবু চিন্তা কর ব্যাপার কি আমার মেয়ে এত ওজন হয়ে গেছে গো এই মেয়েটার কেন উঁচা করতে পারি না মাহাজন চেষ্টা করে পারে না বাপ চেষ্টা করে পারে না ভাইয়ে চেষ্টা করে পারে না গো আমার আল্লাহর গজব শুরু হয়ে গেছে এইবার তো এই গজব সহজে সারানো যায় না আরে বাবা মা ভাই যখন পারে না বাবুটা যাইয়া মেহমানদার সামনে কান্দার কয় হুজুর এরকম তো জীবনে কোনোদিন দেখি না মানুষ মারা গেলে এত ওজন হয় আমার মেয়েটা মারা গেছে হুজুর এই মেয়েটার তো উঁচা করতে পারি না এইবার সবাই মিলে দেখে পরামর্শ করে ব্যাপার কি এরকম তো কোনোদিন ঘটনা ঘটে নাই আল্লাহর জমিনে কেমন বিচার শুরু হয়ে গেছে গো কারণটা কি এত ওজন কেন এইবার হুজুর লক্ষ্য কইরা দেখে গো মেয়েটা যেমন উপর হয়ে পইরা রয়েছে তার নিচে একটা টিভি রয়ে গেছে হুজুর কই টিভিটা আগে ধরো গো টিভিটা যখন উঁচা করা হয় লাশটা তখন হালকা হয় এইবার টিভি সহ লাশটাকে নিয়ে যাওয়া হয় আরে টিভি যদি সাইরা দেওয়া হয় লাশ উঁচু করা যায় না টিভি ধরলে লাশ হালকা হয়ে যায় আল্লাহর গজব শুরু হয়ে গেছে এইবার যখন টিভি সহ উঁচা করা যায় টিভি ছাড়া উঁচা হয় না হুজুর কই এই মেয়েটার যদি গোসল করাইতে হয় তাইলে এই মেয়েটাকে গোসল করাতে হইলে টিভি সহ গোসল করাতে হইবে তাছাড়া তার গোসল দেওয়া যাইব না আরে শেষ জীবনের গোসল জীবনে কত গোসল দেওয়া হইছে এরকম তো গোসল হয় না টিভি সহ যখন গোসল খানাই মহাজননি চটপট কইরা তাপায়া কান্দে আল্লাহ গো তোমার কেমন বিচার আমি বুঝি না আরে মেয়েটা কতদিন একা একা গোসল করছে কোনদিন তো এরকম হয় না আজকে কেমন বিচার আমার আল্লাহর নীলা খেলা শুরু হয়ে গেছে আরে আমরা যখন দুনিয়াতে আইছি রে ভাই জীবনের প্রথম গোসল আমরা কেউ ওই নিজের হাতে দিতে পারি না আমাদের গোসলটা অন্যজন দিয়া দিছে রে ভাই ওই দিন একটা আজান হয়েছে ডান কানে আজান দিছে বাম কানে একামত দেওয়া হয়েছে অথচ নামাজও হয় নাই আরে প্রতিটা মানুষের বেলায় আমার আল্লাহ এমন ঘটনা ঘটাইছে জীবনের প্রথম গোসলটা আমরা নিজের হাতে দিতে পারি নাই আবার যখন বড় হয়ে গেছে
গেছি নিজেরা আমরা মনের মতো করে গোসল দিলাম শরীরে মনের মতো করে সাবান লাগাইলাম মাথায় শ্যাম্পু লাগাইলাম কত সুন্দর করে গোসল করলাম আরে জীবনের প্রথম গোসল নিজের হাতে দিতে পারি নাই মনের মতো কইরা গো আবার জীবনে যে শেষ গোসল হইবো ওই গোসলটাও তো আমরা নিজের হাতে জীবনের শেষ গোসলটা দিতে পারবো না আরে জীবনের সেই যেই গোসলটা হয়েছে শেষ গোসল এই গোসলটা মনের মতো কইরা আর দেওয়া যাইবো না এইবার যখন মেয়েটার টিভি সহ নিয়ে গোসল করানো হয় আরে বড়র পাতা দিয়া গোসল করানো হয় বাড়ির ভিতরে কান্নার রোল পইরা গেছে যারা গোসল করায় তারাও কান্দে আর কয় জীবনে এমন ঘটনা দেখি নাই টিভি সহ লাশ গোসল করাইতে হয় জীবনে এরকম দেখি নাই টিভি সহ লাশ গোসল দেওয়া হয় আরে মেয়েটার যখন টিভি সহ গোসল করানো হয় কাপড় পরাইতে যাই কাপড় পরাইতে পারে না আরে মনের মতো করে কাপড় পরাইবে কে হয়ে পারে না এইবার হুজুরদের ভিতর দিকে পরামর্শ কইরা দেয় এই মেয়েটাকে যদি কাপড় পরাইতে হয় টিভি সহই পরাইতে হইবে নইলে পরানো যাবে না কারণ হইলে এই মেয়েটাকে এমন গজব দেওয়া হয়েছে পবিত্র মায়ের রমজান মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে এই মেয়েটা কোরআন কেউ অবমাননা করেছে যেই মেয়েটা কোরআন তেলাওয়াত বন্ধ করে দেয়া কোরআনটাকে সুরে মেরেছে মায়ের কাছে কোরআনটাকে সুরে মারার কারণে আমার আল্লাহ এত আজাব দিছে গো এই আজাব দুনিয়াবাসীকে জানানো হইতেছে পৃথিবীর মানুষ দেখে নাও শুনে নাও জেনে নাও কোরআনকে যদি কোন ব্যক্তি অবমাননা করে কোরআনকে যদি কোন ব্যক্তি অবমাননা কইরা ফেলে দেয় আমার আল্লাহ কেমন গজব দেয় ভালো করে দেখে নাও এটাই আমার আল্লাহ প্রকাশ করাইয়া দিতেছে এইবারে টিভি সহ যখন গোসল দেওয়া হয় বলে টিভি সহই তার মাটি দিতে হইব আরে কবর খনন করতে যায় সেইখানে কবর খুঁড়া হয় ওইখানে সাপ বিচ্ছ বের হয় যায় সাপ বিচ্ছ দেখলে মানুষ ভয় পায় আবার আর একটা কবর খনন করা হয় সেখানেও সাপ বিচ্ছ দেখা যায় আরে একে একে কয়েকটা কবর খনন করা হয় প্রতিটা কবরে একই দৃশ্য দেখা যায় আমার আল্লাহর নীলা কালা বোঝা যায় না এইবার হুজুরে পরামর্শ করে কেমন কবর খোড়ো যেই কবর খোড়া হয় সেই কবরের ভিতরে সাপ দেওয়া হয় কারণটা কি এইবার ঘুরে ঘুরে দেখা যায় প্রথম কবরে যেই সাপের বিচ্ছা দেখা যায় দ্বিতীয় কবরে গেলে একই সাপের বিচ্ছা দেখা যায় এইবার হুজুরে রাগ কই না 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 বুঝা পৃথিবীতে যত কবর খনন করা হোক না কেন সব কবরের ভিতরেই সাপ পাওয়া যাইব কারণ এটাই আমার আল্লাহ এই মেয়েটার উপরে এমন গজব দিছে এটা মানুষের কোনো বানানো না এটা মানুষের কোনো আজাব নয় স্বয়ং আমার আল্লাহ তারে আজাব দিছে কারণ হইল কোরআনকে সে অবমাননা করেছে কোরআনকে সুরে মেরার কারণে আমার আল্লাহ এই শাস্তিটা দিছে কারণ কোরআনের দায়িত্ব তো কোনো মানুষের দেওয়া হয় নাই স্বয়ং আমার আল্লাহ কোরআনের দায়িত্ব নিছে বাল হুয়া কোরআনুম মাজিদুম ফি লাওহি মাহফুজ
লাউহে মাহফুজে সংরক্ষিত করা কোরআনটা ভালো করে শুনে নাও আরে এমন দামি কোরআন যেই কোরআনকে রাখার কথা আমার আল্লাহ বলল পাহাড়ের উপর রাখলে কেমন হয় পাহাড় কয় আল্লাহ আমি পারব না জমিন কয় আমি পারব না গাছ কয় আমি পারব না এইবার নদী কয় পারব না কোরআনের এত দাম কে হই পারবে না স্বয়ং আমার আল্লাহ দায়িত্ব নিয়া নিছে গো আর সেই কোরআনটাকে সুরে মেরেছে মাহে রমজান মাসে যেই মাসে আমার আল্লাহ কোরআন নাজিল করছে সেই মাসে কোরআনটাকে সুরে মারার কারণে আমার আল্লাহ দেখেন কেমন গজব দিছে এই মেয়েটার কবর দেওয়ার জন্য যত কবর খনন করা হয় সব কবরে সাপ দেখা যায় হুজুরে রং কয় বুঝা বলাইছি পৃথিবীতে যত কবর খনন করা হয় পৃথিবীতে যত কবর খনন করা হবে সব কবরে একই সাপ পাওয়া যাইবে এই মেয়ের জন্য আজাদ জমিন আল্লাহর জমিনে কোথাও পাওয়া যাবে না যেইখানে কবর খুন করবা ওইখানে এই সাপটারে পাওয়া যাইব কারণ এই সাপটাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়া দিছে তার দায়িত্ব সে নিয়মিত পালন করার জন্য রেডি হয়ে গেছে এই মেয়েটাকে যদি কবর দিতে হয় সাপ সহই কবরে শুয়ায়া দিতে হইব আমার বিয়ার কালে গো দেখি চার জনার জাতরি আতার করে রাইখায় দিব সবাই ফাঁকি শেষ বিদায়ের কালে গো দেখি চার জনার জাতরি আতার করে রাইখায় দিব সবাই ফাঁকি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি লাল বলো নীল বলো কত রঙের শাড়ি একদিন তোমার গায়ে উঠবে সাদা আমার কিন শাড়ি আম পাতাই আম পাতাই কত পানি ঝরে একদিন তোমায় দিবরে গোসল ওরই পাতার জলে বন্ধুরা রে আমার খাটিয়ানাটা যখন উঁচা করতে চায় টিভি সহ দিলে উঁচা করা যায় নইলে উঁচু করা যায় না আরে খাটিয়ানার ভিতরে টিভি সহ মেটার ঢুকানো হয় এইবার মেটার রাস্তা দিয়ে নেওয়া হয় জনগণেরা তাকায় তাকায় দেখে গ্রামবাসীরা কান্নাকাটি করে আর বলে আহারে মাহে রমজান মাস এমন একটা দামি মাস যেই আমার আল্লাহ জান্নাতের দরজা খোলে জাহান্নামের দরজা বন্ধ করে অথচ এই মেয়েটার এত আজাব দেওয়া হয়েছে গো টিভি নিয়া কবরে রওনা দিছে আরে আমরা চিন্তা করি মানুষ মরার পরে মানুষ আমল নিয়া যাইব দুইটা দিকে একটা হলো নেক আমল আর একটা হলো বদ আমল আমার আল্লাহ পবিত্র কোরআনুল কারিমের ভিতর বললেন আমল মিস পলাদার রাতিন এক
কামল করো আমার আল্লাহ দেখায়া দিব গো এক বিন্দু পরিমাণ যদি তুমি বদ আমল করো আমার আল্লাহ তাও দেখায়া দিব ফামাইয়ামাল মিসকাল দররতিন খায়র ইয়ারা ফামাইয়ামাল মিসকাল দররতিন শাররা ইয়ারা বন্ধুরারে আমার ডান হাতে যদি আমল পাও আমল নামা দেওয়া হয় জীবন ধন্য হয়া যাইব বাম হাতে যদি পিছন দিক থেকে আমল নামা দেওয়া হয় এই সাদের জীবনটা নষ্ট হয়া যাইব আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও গো নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আতম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো আতম নবী সৃষ্টির পারে আরশের দিকে নজর করে গো ওই নামের ইমত মাখা করছো পাগল আমারে ও নবী আপনায় না পাইলে আমার সোনার জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আমার জীবন বিফলে গো সাদের জীবন বিফলে ও নবী আপনায় না পাইলে আরে মেটারা যাব একটা মাত্র কারণ মাহে রমজান মাসে কোরআনকে অবমাননা করছে আর গান বাজনাকে প্রাধান্য দিছে রে ভাই মেহমান আসছে বাড়ির ভিতর তাদের জন্য খানা পিনার জন্য ডাকা হয় মেয়েটাকে একটু সহযোগিতা করার জন্য সেটাতেও আসে নাই আরে আল্লাহর কোরআন নাসিলের মাস এই মাসে যখন কোরআন তেলাওয়াত বন্ধ কইরা দেয়া কোরআনটাকে সুরে মাইরা টিভি নিয়া বৈশা গেছে গো এমন দেখাই দেখিলি টিভি এইবার টিভি সহ তার কবর দেওয়া হয় ছোটরা পর্যন্ত হাসাহাসি করে ধিক্কার মারে আরে এমন কাজই করলি গো শেষ মুহূর্তে টিভি নিয়া কবরে যাইতে হইল আমল নামা নিয়া যাইবা কি না আজ টিভি নিয়া তোমার কবরে যাইতে হয় বুঝে না আমার আল্লাহর গজব দিছে এ বাজান খতমে নবুয়াতে মিরাজের 180তম সংখ্যায় উল্লেখ করা হয়েছে এই কথাটা মোট কথা হলো আমাদের কোরআন নাযিলের মাস মাহে রমজান মাস এই মাসে আমরা যদি কোরআনকে অবমাননা না করি